আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 17 জানুয়ারি 2021, আজকে আপনাদের মাঝে যে সংবাদগুলো উপস্থাপন করব, মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং লকডাউনের কিছু আপডেট সংবাদ। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে, সেটি হলো, প্রথমে আমি মালয়েশিয়ার কিছু আপডেট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই, আপডেট যে সংবাদগুলো আছে। ওকে, এর মধ্যে একটি সংবাদ আছে, আপনারা শুনলে হাসবেন, সেটি হলো, উজবেকিস্তানের এক নাগরিক মালয়েশিয়াতে বসবাস করে, সে তিনি মালয়েশিয়ার লোকাল একজনের আইডেন্টিটি কার্ড, আইসি কার্ড, আইসি ব্যবহার করে দীর্ঘ 7 বছর যাবৎ কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, বিনা টাকায় চিকিৎসা নিচ্ছিলেন এদেশের লোকাল একজনের আইসি ব্যবহার করে। পরবর্তীতে যে কোনো ভাবে তাকে অ্যারেস্ট করে পুলিশ এবং কি আদালতে হাজির করা হয়। গতকালকে তাকে 3 বছরের জেল সহকারে 10,000 রিঙ্গিত জরিমানা করে। তো এরকম আমরা আগেও শুনেছি, কিন্তু এরকম ভাবে সত্যতা মিলে নাই। গতকালকেই এটার সত্যতা মিলল যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং দেশের আদালত তাকে জরিমানা করেছে এই অসৎ উপায়ে সুযোগটি নেওয়ার জন্য। ওকে, সেজন্য অনেকে আছেন মনে করেন যে মালয়েশিয়ান লোকালদের আইসি ব্যবহার করবেন বা কোনোভাবে এরকমই করবেন, খুব সাবধান। এখন কিন্তু যুগ আগের মতো নাই, এখন সবকিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সবকিছু পরিষ্কার স্বচ্ছ। তো এরকম এর শাস্তি কিন্তু আরো কঠিন হতে পারতো। ওকে, সেজন্য এই সমস্ত কাজ থেকে সকলে বিরত থাকবেন। দ্বিতীয়ত, মালয়েশিয়ার বর্ডার গার্ড ও ইমিগ্রেশন চোরাচালান ও অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ ও অপরাধ কর্মের নির্মূল করতে জনসাধারণের কাছে সহায়তা চেয়েছেন। আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটা নাম্বার পাবলিশ করেছে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, একটা নাম্বার দিয়েছে, যেই নাম্বারকে বলা হয়েছে যে কোনো প্রকার অসৎ কাজ করে প্রবাসীরা বা অবৈধ প্রবাসীরা কোথায় আছে বা এদের যত প্রকারের অপকর্ম করে, এরকম যদি কেউ ধরা পড়ে তাহলে যেন এই নাম্বারে যোগাযোগ করে, এরকম ভাবে একটা নাম্বার পাবলিশ করেছে তারা। ঠিক এরকমও গতকালকে আবার বলেছেন যে বর্ডার গার্ড বর্ডার এরিয়ায় মালয়েশিয়া থাইল্যান্ড, মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই বর্ডার এলাকায় যেই অবৈধভাবে যাওয়া আসা, চোরাচালান, অবৈধ প্রবাসীদের যে অপকর্ম আছে, এইগুলো ঠেকাতে জনসাধারণের কাছেও সাহায্য চেয়েছে বর্ডার গার্ড মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে এই সমস্ত এলাকায়, বর্ডার এলাকায় যে এরা আছেন, খুব সাবধানতার সাথে থাকবেন। ওকে, এরপরে যেটি আছে, গতকাল 16 জানুয়ারি 2021 করোনার কিন্তু সর্বোচ্চ রেকর্ড গড়েছে। করোনার টোটাল আক্রান্ত সংখ্যা ছিল 4,029 জন। সেজন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরি কনস্ট্রাকশন এরিয়াতে করোনার আক্রান্ত সংখ্যা একটু বেশি, সেজন্য সকলেই নিরাপদে থাকবেন। করোনা এটা আমাদের নিজেদের সেফের জন্য আমাদের একটু সতর্কতা থাকতে হবে। করোনা হলে কিন্তু তার দেখা গেছে যে আপনার ক্যাম্পে পাঠাবে, এরকম আপনার 14 দিন থাকতে হবে, টাকা খরচ হবে, অনেক সমস্যা, এরকম আল্লাহ না করুক মৃত্যুর সম্ভাবনাও থাকে অনেকের সময়। সেজন্য খুব সাবধানতার সাথে সকলেই থাকবেন। ওকে, এরপরে যেই পরামর্শটি আছে সেটি হলো, আপনার নিকটবর্তী কোনো একটা ক্লিনিক থেকে আপনি করোনার টেস্ট করে রাখুন এবং করোনার টেস্টের সার্টিফিকেটটা আপনার সাথে রাখুন। এদেশের সরকারের ঘোষণা অনুযায়ী সমস্ত প্রবাসী নাগরিকদেরকে, সমস্ত ফরেন ওয়ার্কারদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, সেজন্য আপনারা করোনা টেস্ট করবেন। যেহেতু এখন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলছে, আপনারা যদি রাস্তাঘাটে চলাফেরা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পুলিশ, ইমিগ্রেশন এবং দেশের আর্মিরাও আপনাকে জিজ্ঞাসা করতে পারে, তুমি কি করোনা টেস্ট করছো, তোমার সার্টিফিকেট কোথায়, এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তবে এখন আপনারা অবশ্যই বলবেন যে ভাই তাহলে কোথা থেকে করোনা টেস্ট করবে এবং করোনা টেস্ট করতে কত টাকা লাগে, এটা আপনারা প্রশ্ন করবেন, এটা আমি জানি। ওকে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, সবচাইতে কম মূল্যে পলিক্লিনিকেই সবচাইতে কম মূল্যে করোনা টেস্ট করে থাকে, 70, 75, 80 থেকে সর্বোচ্চ 100-এর মধ্যে। পলিক্লিনিক পেতালিংজাতেও আছে, কুয়ালালামপুরেও আছে, আপনারা দেখবেন সব সেন্টারেই করোনা টেস্ট করা হয় না, যে সেন্টারগুলোতে করোনা টেস্ট করা হয় সেখান থেকে করতে পারেন। এছাড়াও অন্যান্য যে ক্লিনিকগুলো আছে সেগুলোতেও আপনারা টেস্ট করতে পারেন। আর করোনা টেস্টের আগে যেরকম 250 রিঙ্গিত 300 রিঙ্গিত লাগতো, এখন ওরকম না, এখন আপনার সাধ্যের মধ্যে চলে আসছে, 100
সর্বোচ্চ 100 বা শুধু 70 টাকা দেও বা শুধু 50 টাকা দেও, অনেক জায়গায় চেক করা যায়। এখন করোনা টেস্টের সার্টিফিকেটও কিন্তু হয়তো এরকম ওই দিনই দিয়ে দেয় সকালে করলে, অথবা তার পরের দিনই দেয়, এরকমও দ্রুত সার্ভিস প্রদান করছে বেশ কয়েকটা ক্লিনিক। সেক্ষেত্রে আপনার ক্লিনিকের সাথেও কথা বলতে পারেন। ওকে, এই মোটামুটি আজকের আমাদের করোনার এবং ইমিগ্রেশনের আপডেট ছিল। এখন আপনাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আপনাদের সাথে উত্তর দিব, যে প্রশ্নগুলো গতকালকের ভিডিওতে করেছেন। ওকে, বেশ কয়েকজন ভাই বলছেন যে এখন দেশে যাওয়ার জন্য টিকিটের দাম কত। আসলে টিকিটের দাম এরকম কোনো ফিক্সড দাম না, এক এক এয়ারলাইন্স এক এক রকম দাম, এক এক দিন এক এক রকম দাম, আবার একই দিনে সকালের ফ্লাইটে এক রকম দাম, বিকালের ফ্লাইটে আরেক রকম দাম। হ্যাঁ, সেজন্য এরকম নির্দিষ্ট পরিমাণ বলা যাচ্ছে না, তবে এরকম 1000, 1200, 1300, 1400 এরকম ওয়ান ওয়ে টিকিটের এরকমই হবে। ওকে, এখন কি দেশে যাওয়া যাবে? জি, বৈধরাও এখন দেশে যেতে পারবে, অবৈধরাও দেশে যেতে পারবে। বৈধরা যাবে তাদের বৈধ উপায়ে, অবৈধরা যাবে ইমিগ্রেশনের মাধ্যমে 500 রিংগিত জরিমানা দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট করে, এই প্রসিডিওর যেটা আছে ওটা করে। অবৈধরা কিভাবে দেশে যাবে সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছি, ডিসক্রিপশন বক্সে পাবেন, সে ভিডিও ক্লিক করলে বিস্তারিত এসওপি প্রসিডিওরগুলো জানতে পারবেন। ওকে, ফরিদ ভাই বলছেন, গত বছর মেডিকেলে আনফিট হয়েছি, এখন কি অবৈধ থেকে বৈধ হওয়া যাবে কিনা? ওকে ফরিদ ভাই, ধন্যবাদ আপনার এই প্রশ্নটা, আরও অনেকগুলো ভাই করেছেন। তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে, তো যেহেতু 1 বছর হয়ে গেছে, প্লাস আপনার জন্য পরামর্শ, আপনি ট্রাই করতে পারেন, কিন্তু অবশ্যই নতুন আরেকটা পাসপোর্ট করেন, নতুন আরেকটা পাসপোর্ট করে এরপরে আপনি আবার ট্রাই করেন যে মেডিকেলে ফিট হওয়ার জন্য। ওকে, আরেকটা বিষয় আপনাদেরকে পরামর্শ দেব, যে আপনি মেডিকেলে ফিট না কেন, আনফিট কেন, আপনার ব্লাড প্রেশার, আপনার ডায়াবেটিস, না আপনার কি সমস্যা, আপনার এই ফিজিক্যালি ফিটনেস, এটা তো শুধু মালয়েশিয়াতে ভিসা পাওয়ার জন্য না, আপনার সুস্থভাবে চলার জন্য তো আপনার ফিটনেস থাকা দরকার। যদি এরকম হয় আপনার কিডনিতে সমস্যা, আপনার লাংসের সমস্যা, আপনার ডায়াবেটিস, আপনার প্রেশার, তো আপনার নিজের সুস্থতা, তাকে জীবনযাপন করার জন্য তো আপনার এই সুস্থতা দরকার। সেক্ষেত্রে আপনি যেই কারণেও আনফিট হয়েছেন ওইটার ট্রিটমেন্ট বেশি করে করেন, ভালো করে ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ যদি দেখেন যে একটা প্রি টেস্ট করেন, প্রি মেডিকেল টেস্ট যদি ওখানে ভালো হন, তাহলে ফাইনাল মেডিকেল করেন। আপনার জন্য পরামর্শ, ধন্যবাদ। ওকে, আব্দুল খালেক বলছেন, আমি এয়ারপোর্টে যাব, সেক্ষেত্রে কি কোনো নিকটতম বালাই পুলিশ থেকে সুরাত নিয়ে যেতে হবে নাকি? ওকে খালেক ভাই, আমি জানতে পারছি না যে আপনি কি কারণে এয়ারপোর্ট যাবেন। এখানে দুটি কারণ হতে পারে, আপনি দেশে চলে যাবেন সেজন্য এয়ারপোর্টে যাচ্ছেন, দেশে চলে যাবেন সেজন্য যদি এয়ারপোর্টে যান তাহলে আপনার পুলিশের সুরাত না নিলেও হবে, এয়ার টিকিট প্লাস করোনা টেস্ট থাকলে চলে যেতে পারবেন। আর যদি এয়ারপোর্টে কারোর সাথে দেখা করতে যান, অথবা এয়ারপোর্টে কাজ করেন এই জন্য যান, কিন্তু আপনি থাকেন অন্য একটা ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে আপনার নিকটতম পুলিশের অনুমতি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি যারা দেশে যেতে চায় তারাও যদি অন্য জেলার হয়ে থাকে, ক্লান্তাং থেকে আসতেছে, জহুর বারু থেকে কেনা থাকে, সেক্ষেত্রেও আপনার এয়ার টিকিট প্লাস করোনা টেস্ট দেখেও কিন্তু নিকটতম পুলিশ স্টেশনে গেলেই আপনাকে 100% সুরাত দিয়ে দেবে যে আপনি যেতে পারেন, অন্য জেলা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টে আসতে পারেন, এটা দিয়ে দেবে, সেক্ষেত্রে এগুলো নিয়ে আসবেন। ওকে, যারা অবৈধ তারা পাসপোর্ট আনতে গেলে কি কোনো সমস্যা হবে কিনা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই, যে এই মুহূর্তে তো অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট আছে বিভিন্ন ডেটে, আর বিভিন্ন জেলা থেকে আসেন, আর লকডাউনের সময় এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে আসলেন অবৈধ লোক, ভিসা নাই, সেক্ষেত্রে তো একটু পরপরই রোড ব্লক, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? যাদের ভিসা নাই তাদের সমস্যা হবে আশা করা যায়, কিন্তু যাদের ভিসা আছে তারা ওই অ্যাপয়েন্টমেন্টটা দেখালে যে আমার আজকে পাসপোর্ট ইমার্জেন্সি আনতেই হবে, সেক্ষেত্রে ছেড়ে দিতে হবে। তাহলে প্রশ্ন হলো যে যারা অবৈধ তারা কি তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী পাসপোর্ট আনতে যাবে না? অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী যদি না আনতে যায় তাহলে লকডাউন তো আরও 15 দিন বাড়াইতে পারে, আরও 15 দিন বাড়াইতে পারে, সেক্ষেত্রে উপায় কী? তবে যারা স্লাঙ্গোর, কুয়ালালামপুর, পুত্রাজায়া বা আশেপাশে থাকেন তাদেরকে বলবো অবৈধ থাকলেও আপনারা একটা গ্র্যাবে করে যান, কিন্তু যারা অন্য জেলা থেকে আসেন তারা ওইরকম যদি একটা পুলিশ সুরাত নিয়ে আসেন তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না, পুলিশ সুরাত প্লাস হাইকমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। ওকে ওকে, এক জেলা থেকে অন্য জেলার ইমিগ্রেশনে যদি যান তাহলে কি থানা থেকে সুরাত আনতে হবে? ইয়েস, সাপোজ আপনি জহুর বারুতে থাকেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পুত্রাজায়ার শাহালমের যে আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন এরপরে দেশে চলে যাবেন, তাহলে অবশ্যই জহুর বারু থেকে আপনার সুরাত নিয়ে এরপরে আসতে হবে। অর্থাৎ নর্মাল কথা, আপনি যে কারণেই আসেন না কেন,
এক জেলা থেকে আরেক জেলা অতিক্রম করলে এই মুহূর্তে আপনার নিকটতম থানা থেকে এটা পুলিশের সুরাত নিয়ে আসাটাই সবচাইতে ভালো, সেক্ষেত্রে রাস্তাঘাটে ধরলেও কোনো প্রকার সমস্যা হবে না। ওকে ওকে, যাদের ভিসা আছে তাদের দেশে যেতে কি কি লাগবে? ওকে, যাদের দেশে ভিসা আছে তাদের দেশে যেতে বিমানের টিকিট লাগবে, এয়ার টিকিট লাগবে, যে কোনো এয়ারলাইন্সের হলেও হতে হবে, করোনার টেস্ট লাগবে 3 দিন পূর্বে। ওকে, এরপরে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে মাই ট্রাভেল পাস নামের একটা পাস আছে, ওই পাসটা যদি আপনি সক্ষম হন নিতে তাহলে ভালো, ওটা অ্যাপ্লাই করলে তারপরের দিনই দিয়ে দিবে, আর যদি না পারেন সেক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হবে না। আর যদি অন্য জেলা থেকে এরপরে এয়ারপোর্টে আসেন সেই জেলা থেকে একটা পুলিশের সুরাত নিয়ে আসতে হবে যে আমি দেশে চলে যাচ্ছি, আমি জোর বাড়িতে থাকি, এখন কুয়ালালামপুর এয়ারপোর্ট দিয়ে চলে যাব। ওকে, এই তিনটা জিনিসই আনতে হবে। ওকে, এরপরে আছে রিক্যালিফিসির জন্য বসকে পাসপোর্ট জমা দিয়েছি, এখন কিভাবে বুঝবো যে বস অলরেডি সাবমিট করছে? ওকে গুড, সেক্ষেত্রে বুঝবেন আপনার বস যদি সাবমিট করে থাকে অবশ্যই একটা সুরাত দিব, রেজিস্টার দাপ্তার করার যে একটা সুরাত সেই সুরাত আপনাকে দেবে। এরপরে ওই সুরাতটা দিলে আপনি বুঝবেন যে আপনার প্রসেসিং চলছে, এরপরে তো আপনাকে ডাকবে ফিঙ্গারপ্রিন্ট করার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন। তাছাড়া স্পেসিফিকলি পাসপোর্ট দিলে কোনো পোর্টাল আছে নাকি যে চেক করা যাবে, এরকম কোনো পোর্টাল এখনো নাই। ওকে, ধন্যবাদ। যারা অবৈধ আছে নতুন পাসপোর্ট করছে লকডাউনে কিভাবে তারা পাসপোর্ট আনবে? জি, একই প্রশ্ন, সেজন্য আপনাদেরকে বলেছি যে যারা অবৈধ আছেন তাদের জন্য একটু অসুবিধা অন্য জেলা থেকে আসতে গেলে, আর যারা সিলাঙ্গুর কুয়ালালামপুর আসেন তাদের জন্য তেমন কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাবো, যারা অন্য জেলা থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী পাসপোর্ট নিতে আসতে পারছে না, তারা যেন পরবর্তীতে সুন্দর একটা ডেটে বা কোন পদ্ধতিতে তারা আবার আবেদন করবে বা নতুন করে কি পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেবে নাকি, সে বিষয়ে যেন একটা সুন্দর করে একটা ঘোষণা দেয় বাংলাদেশ হাই কমিশন। এই বিষয়টা আমাদের আকুল আবেদন। যাই হোক, আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আশা করি এই সংবাদগুলো আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা লাইক দিবেন এবং আমাদের এটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন, যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো পায়। ওকে, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ।